আপনার বাড়িতে কি শিবলিঙ্গ আছে? বাড়িতে শিবলিঙ্গ থাকলে কোন কোন জিনিস মাথায় রাখা উচিত জানেন? বাড়ির ঠিক কোন দিকে শিবলিঙ্গ রাখা বেশি শুভ? কোথায় রাখবেন না শিবলিঙ্গ? কিসের ওপর শিবলিঙ্গ রাখা উচিত? কিভাবে শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত? সমস্তটা জেনে নিন আজকের ভিডিওতে। শিবলিঙ্গ স্থাপনের সময় মনে রাখবেন শিবলিঙ্গ যেন উত্তর বা পূর্ব দিকে থাকে। এছাড়া প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়মিত পুজো করাটা ভীষণ জরুরি। তবে পুজোর সময় কিন্তু শিবলিঙ্গে একদম হলুদ দেওয়া যাবে না, হলুদ এড়িয়ে চলতে হবে। শিবলিঙ্গ ঘরের কোণে রাখা একদম উচিত নয়। বাড়ির কোনো কোণে শিবলিঙ্গ রাখলে মহাদেব অত্যন্ত অসন্তুষ্ট হন, এতে জীবনে খারাপ প্রভাব পড়তে পারে, সংসারে দুঃসময় নেমে আসতে পারে। শিবলিঙ্গের জায়গা পরিবর্তন করা থেকেও বিরত থাকুন। হ্যাঁ, শিবলিঙ্গ যেখানে রাখবেন সেখান থেকে বারবার তাকে স্থানচ্যুত কিন্তু করবেন না। যদি বিশেষ কোনো কারণে জায়গা বদলাতেই হয়, তবে শিবলিঙ্গটি সরানোর আগে তাকে গঙ্গা জল এবং ঠান্ডা দুধ দিয়ে স্নান করান এবং তারপরে স্থান পরিবর্তন করুন। কোনো পাত্র ছাড়া দুধ দেওয়া থেকে বিরত থাকুন, মানে যা বুঝিয়ে বলছি। কিছু কিছু লোক আছে যারা পাত্র ছাড়া দোকান থেকে দুধের প্যাকেট কিনে এনে সরাসরি সেই প্যাকেট জাত বা অন্যান্য দুধ নিবেদন করেন শিবলিঙ্গে, এটি কিন্তু করা একদম ঠিক নয়। দুধ দেওয়ার সময় মনে রাখবেন দুধ যেন হয় সম্পূর্ণ ঠান্ডা, সেই ঠান্ডা দুধ কোনো পাত্রে ঢেলে তবে শিবকে নিবেদন করুন। এছাড়া শিবের অভিষেক শুধুমাত্র গরুর দুধ দিয়ে করতে হবে, অন্য কোনো প্রাণীর দুধ দিয়ে কিন্তু শিব পুজো করা যায় না। শিবলিঙ্গকে কখনো একা রাখবেন না। বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার সময় মনে রাখবেন শিবলিঙ্গকে একা রাখতে নেই বাড়িতে, এর পাশাপাশি আপনি চাইলে মা পার্বতী অথবা গণেশ যে কোনো মূর্তি রাখতে পারেন। এছাড়া ভুল করেও কিন্তু শিবলিঙ্গে কখনো তুলসী পাতা অর্পণ করবেন না। শিবলিঙ্গে সর্বদা শুধু বেলপাতা নিবেদন করা উচিত, বেলপাতা খুব শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে দেওয়া প্রসাদ অর্থাৎ কোনো ফল যদি শিবলিঙ্গে আপনি নিবেদন করেন সেটি কিন্তু পুজোর শেষে খাবেন না। মনে রাখবেন পুজোর সময় শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ খাওয়া উচিত নয়। শিবলিঙ্গে নিবেদিত কোনো ফল বা উৎসর্গ করা কোনো ফল যদি আপনি খেয়ে নেন তাহলে আপনার জীবনে কষ্ট আসবে, প্রয়োজনে আপনি সেই ফলটি জলে নিবেদন করতে পারেন।